রূপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিউরোবান্ধব অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠন, এই প্রতিপাদ্য নিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে 17তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস। অটিজম ইস্যু নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দহিত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের নেতৃত্বে আন্তর্জাতিক পর্যায়ে সচেতনতার উদাহরণ তৈরি হয়েছে। তারই ধারাবাহিকতায় অটিজম বিষয়ে সচেতনতা গড়ে তুলতে 2007 সাল থেকে বিশ্বব্যাপী এই দিবসটি পালন করা হয়ে থাকে। সচেতনতার পাশাপাশি প্রতিটি অটিস্টিক শিশু কিশোরদের সুস্থ ও স্বাভাবিক জীবন বিকাশের লক্ষ্যে দেশের প্রতিটি স্থানে গড়ে উঠেছে বিভিন্ন প্রতিষ্ঠান। তেমনই একটি প্রতিষ্ঠান সিপি ডাউন সিনড্রোম, বুদ্ধি, বহুমাত্রিক প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের সেবাদান কেন্দ্র আনন্দধারা, যা ফাউন্ডেশন ফর উইমেন অ্যান্ড চাইল্ড অ্যাসিস্ট্যান্স কর্তৃক পরিচালিত। এই প্রতিষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরদের নানা ধরনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এগুলা যেহেতু স্পেশাল বাচ্চা, এগুলা কিন্তু জান্নাতি বাচ্চা, সো এদের জন্য কিছু করতে পারা এটা সামাজিকভাবেও ভালো লাগে, এটা পারলৌকিক একটা বিষয় আছে এর মধ্যে, এটা অনেক ভালো লাগার বিষয়। আমাদের এটা আসলে সমন্বিত কর্মসূচি, এখানে থেরাপিউটিক্যাল সার্ভিস আছে, থেরাপিউটিক্যাল সার্ভিসের মধ্যে ফিজিওথেরাপি, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি, অকুপেশনাল থেরাপি, এরপরে আপনার প্রত্যেকটা বাচ্চাকে আমরা প্রথমে অ্যাসেস করি কার কতটুকু সমস্যা, এবং সেই সমস্যার ধরন অনুযায়ী প্রত্যেকটা বাচ্চার আলাদা আলাদাভাবে আমরা প্ল্যান তৈরি করি এবং সেই অনুযায়ী কাজ করে, এবং তারা অনেক ইম্প্রুভমেন্ট করে। এখানে অনেক বাচ্চা আছে অনেক সফলতার সাথে কাজ করতেছে। এসব বাচ্চাদের সাথে কাজ করতে আমার অনেক ভালো লাগে। আমি দীর্ঘ 19 বছর ধরে এসব বাচ্চাদের সাথে কাজ করি। তারা যখন শুরু প্রথম পর্যায়ে আসে তখন তারা একেবারে কিছুই জানে না, একেবারে জিরো লেভেলে থাকে। তারপর আস্তে আস্তে 6 মাস পর আমরা তাদের একটা হচ্ছে গোল প্ল্যান তৈরি করি। গোল প্ল্যান অনুযায়ী 6 মাস 1 বছর এর ভিতরে তাদের অনেক চেঞ্জ আসে, যেটা আমাদের অনেক বড় পাওয়া। তাদের ভিতরে অনেক ট্যালেন্ট আছে, যেমন কেউ আর্ট প্রতিযোগিতায় আর্টে অংশগ্রহণ করে, কেউ গানে, তারপরে কেউ নাচে, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং তারা সেখান থেকে পুরস্কার প্রাপ্ত হয়ে আসে। তারপর আমাদের বাচ্চাদের ছবি আঁকা মাননীয় প্রধানমন্ত্রী তার ঈদ কার্ড পর্যন্ত ছাপাইছে। এমন প্রতিষ্ঠানে আদরের সন্তানকে রেখে নিশ্চিন্ত অভিভাবকরা, তারা বলছেন বহুমাত্রিক প্রশিক্ষণের মাধ্যমে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা হয়ে উঠছে অনন্য। আলহামদুলিল্লাহ ভালো, এখন কথা বলার চেষ্টা করে, অনেকটা শান্ত হয়েছে, অনেক কাজ করছে, লেখা শিখছে, আবার হচ্ছে অনেক কিছু বুঝছে, অনেক কমেন্ট ফলো করছে। আগে যেমন আমার কথা শুনতো না, এখন শোনে, আবার সালাম দিতে বললে সালাম দেয়, অনেক কিছু করছে। আমার কাছে একটা কিছু করা মানে অনেক বড় কিছু আমার বাচ্চার জন্য। আসলে আমাদের বাচ্চাগুলো তো স্পেশাল, ওদেরকে তো আমরা নর্মাল স্কুলে দিতে পারি না, তো এই স্কুলটা মানে প্রথম থেকে শুনে আসছি অনেক ভালো। আলহামদুলিল্লাহ আমার বাচ্চাটা স্কুলটাতে এসে অনেক ইম্প্রুভ করেছে। আমরা তো আসলে এদেরকে নিয়ে এই চিন্তা করতে পারি না যে তারা ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, কিন্তু একটা সাধারণ বাচ্চা চলাফেরা করা বা নিজের কাজ নিজে করার মতো যে ক্ষমতা, এতটুকু পেলেই আমাদের জন্য কিন্তু আলহামদুলিল্লাহ। তার মানে সত্যি কথা বলতে স্কুলটাতে এসে আমরা অনেক কিছু অনেক উপকার পেয়েছি, অনেক উপকার পেয়েছি, এবং বাচ্চা আমার এখন অনেক কিছু শিখেছে, অনেক কিছু করতে পারে। মানে মা হিসেবে আমি সত্যি মানে গর্ববোধ করি। তবে অটিজম শিশু কিশোরদের কল্যাণে আন্তরিকতার কমতি নেই সংশ্লিষ্টদের, কর্মদক্ষ এবং পুনর্বাসন করতে আগামী চ্যালেঞ্জ মোকাবেলায় এখন মূল লক্ষ্য, আর সেই লক্ষ্যেই কাজ চলছে বলে জানালেন ফাউন্ডেশন ফর উইমেন অ্যান্ড চাইল্ড অ্যাসিস্ট্যান্টের নির্বাহী পরিচালক ওয়াহিদা খানম। সবাইকে বিশ্ব অটিজম সচেতনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সংস্থা ফাউন্ডেশন ফর উইমেন অ্যান্ড চাইল্ড অ্যাসিস্ট্যান্স FWC-র পক্ষ থেকে আমরা আজ থেকে 19 বছর আগে আমাদের এই কার্যক্রম শুরু করেছিলাম অটিস্টিক এবং অন্যান্য প্রতিবন্ধী শিশুদের কল্যাণের উদ্দেশ্যে, এবং সেই ধারাবাহিকতায় আমরা পর্যায়ক্রমে তাদের প্রয়োজন এবং তাদের বাচ্চাদের চাহিদা অনুযায়ী আমরা আমাদের এই সংস্থার কার্যক্রমকে আমরা প্রসারিত করেছি, এবং ইতিমধ্যে আমরা রাজশাহীর পাশাপাশি নবাবগঞ্জেও আমরা আমাদের একটা শাখা আমরা সোনামণি আনন্দধারা সোনামণি সেন্টার আমরা চালু করেছি, সেখানেও বাচ্চারা সেবা পাচ্ছে। তাদেরকে আসলে কর্মক্ষম করে তোলা এবং পুনর্বাসন করাটা আমাদের জন্য অনেক বড় একটি চ্যালেঞ্জ, এবং সেই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমরা সমন্বিত একটা পুনর্বাসন কেন্দ্র করার যে আমাদের স্বপ্ন,
সেটার লক্ষ্যে আমরা কাজ করছি। কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং তার কন্যার কাছে যে তাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং তাদের ইচ্ছার ফলে তারা এই এই যে অটিজম শব্দটাকে তারা কিন্তু আমাদের বাংলাদেশের গ্রামাঞ্চল শহর থেকে শুরু করে গ্রামাঞ্চল পর্যন্ত কিন্তু অটিজম শব্দটাকে পৌঁছে দিয়েছে। আগামী চ্যালেঞ্জ মোকাবেলায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সচেতনতা সৃষ্টিতে অটিজম শিশু কিশোরদের পাশে থাকার অঙ্গীকার রাজনৈতিক ও সমাজসেবীদের। আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস। এই দিবসে আমরা সকলেই প্রতিজ্ঞাবদ্ধ হই অটিজম আক্রান্তের পাশে আমরা থাকব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশে তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সারা বিশ্বব্যাপী এই অটিজম নিয়ে কাজ করছেন। রাজশাহীতে FWCA পরিচালিত আনন্দধারা একটি প্রতিষ্ঠান, তারা যে আন্তরিকতার সাথে কাজ করছে, অভিভাবকরা অত্যন্ত সন্তুষ্ট এবং আমাদের সামাজিক যেই মেন স্ট্রিম যেটা আমরা বলি সেই স্ট্রিমে যেন এই বাচ্চারা নিজেদেরকে খাপ খাওয়িয়ে নিয়ে চলতে পারে সেই লক্ষ্যেই এই আনন্দধারা কাজ করছে। সম্প্রতি অবহেলিত এই জনস্বাস্থ্য ইস্যুতে সাইমা ওয়াজেদ পুতুলের অবদানের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বীকৃতি পেয়েছে। তিনি সবাইকে সচেতন হওয়ার ও ইতিবাচক অবস্থান নেওয়ার আহ্বান জানান, যেন প্রতিটি অটিস্টিক শিশু কিশোর স্বাভাবিক জীবনে বিকাশ লাভ করতে পারে। সোনিয়া খাতুন, বাংলার জনপদ। Thank you.